টিস্যু কালচার হচ্ছে উদ্ভিদের সজীব কোনো অংশ থেকে টিস্যু নিয়ে কৃত্রিম মিডিয়াতে এবং কৃত্রিম পরিবেশে কালচার করে ওটা থেকে বিপুল পরিমাণ চারা উৎপাদন পদ্ধতিকে টিস্যু কালচার বলে। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত যে চারা, এটা আপনার টুটু টাইপ মাতৃগুণাগুণ বজায় থাকে। একটি বীজ থেকে একটি উদ্ভিদের চারা হলে ওইটা আপনার মাতৃগুণাগুণ ওইটার মধ্যে নাও থাকতে পারে। আর টিস্যু কালচারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অল্প সময়ে আপনি প্রচুর সংখ্যক চারা উৎপাদন করা যায় এবং সব সিজনে চারা উৎপাদন করা যায়। আর টিস্যু কালচারের চারা আপনি 100% ভাইরাস এবং রোগমুক্ত হয়। এই ভেসেলের ভিতরে যে দেখতে পাচ্ছেন এই গাছের নিচে যে জেলির মতো অংশটা আছে, এটা হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে গাছের আর্টিফিশিয়াল খাবার। গাছ মাটি থেকে যে সমস্ত উপাদান গ্রহণ করে সেগুলো আমরা একটা নির্দিষ্ট পরিমাণে দিয়ে মিডিয়াটা তৈরি করি, দেন আমরা এখানে গাছের টিস্যু আমরা সেট করলেও এখান থেকে প্লান্ট গ্রো করে। মেরিস্টেম হচ্ছে গাছের শাখা প্রশাখার একদম অগ্রভাগ, যেখানে আপনার সেল ডিভিশনটা দ্রুত হয়, ভাইরাস ব্যাকটেরিয়া ফ্রি থাকে টিস্যুগুলো, সেই কারণে ওখান থেকে টিস্যু নিয়ে চারা করলে ওই চারাটাও আপনার ভাইরাস ফ্রি, ব্যাকটেরিয়া ফ্রি এবং 100% রোগমুক্ত হয়। আমরা বলি এর সুবিধাটা হচ্ছে যে এখানে যে গাছগুলো তৈরি হয় সেগুলো সাধারণত ভাইরাস ফ্রি হয় এবং সেগুলো রোগমুক্ত হয় এবং সে তাদের গ্রোথ অনেক ভালো থাকে। এবং সবচেয়ে বড় যে কথা যে টিস্যু কালচারের উদ্ভিদগুলো আমরা কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে সারা বছর আমরা এটা চাষ করতে পারি, সংখ্যা বৃদ্ধি করতে পারি এবং আমাদের ইচ্ছা মতো তাদের সংখ্যা আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে টিস্যু কালচার, আমি খুব সংক্ষেপে বলে গেলাম। এটা একটা স্টেরিও মাইক্রোস্কোপ, অত্যন্ত পাওয়ারফুল মাইক্রোস্কোপ। এটার সাথে আমরা এখানে মেরিস্টেম টিস্যুটা আইসোলেট করি এবং সেটা মাত্র 0.1 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত অঞ্চলটা আমরা এখান থেকে ডিসেকশন করে বের করার চেষ্টা করি, যেটা যার জন্যে এই এটা ভাইরাস ফ্রি হয়। এখান থেকে এই মাইক্রোস্কোপ থেকে এই কাজ থেকে আমরা সরে গিয়ে এটা অন্য ঘরে নিয়ে গিয়ে আমরা এটাকে আবার ফার্দার কালচার করি এবং সেখানে রুট ইন্ডাকশন হয়, তারপর আমাদের হার্ডেনিং হয়, বিভিন্ন স্টেজ আছে, হার্ডেনিং করে আমরা এটাকে আমাদের পলি হাউসে নিয়ে যাই। এই মেশিনের নাম লেমিনার ফ্লো। এর কাজ হলো বাতাস ফিল্টার করা যাতে ভাইরাস ব্যাকটেরিয়া না থাকে। এখানে আমরা জারবেরা ফুলের সাব কালচার করে থাকি। আমরা পুরাতন মিডিয়া থেকে আমরা নতুন মিডিয়ায় চারা ট্রান্সফার করে থাকি। কালচার রুমে লাইট, তাপমাত্রা, হিউমিডিটি এগুলো সবগুলো নিয়ন্ত্রণে রাখা লাগে। তাপমাত্রা 23 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে রাখতে হবে অবশ্যই, আর হিউমিডিটি 65% রাখতে হবে। এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, একটি ভ্যারাইটির সাথে আরেকটি ভ্যারাইটি যাতে মিক্সিং না হয় সেই কারণে আমাদের আলাদা আলাদা পার্টিশন করে রাখা লাগে। আপনার 3টা স্টেজ, শর্ট শুট, লং শুট, রুটিং, এগুলো আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখা খুবই জরুরি, বিশেষ করে আপনার ভ্যারাইটি যাতে মিক্সিং না হয় সেজন্য এই দিকটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা ল্যাবে থেকে চারা বের করে, কালচার রুমে থেকে বের করে আমরা হার্ডেনিংয়ের জন্য 3-4 দিন আমরা বাইরে রাখি পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য। আমরা যদি হার্ডেনিং না করি তাহলে চারাগুলো মরে যাবে, এই জন্য আমাদের হার্ডেনিং করা। হার্ডেনিং করার পরে আমরা এটারে ভালো করে ওয়াশ করে, পানিতে ভালো করে ওয়াশ করে কাপের মধ্যে লাগাই। কাপের মধ্যে আমরা এখানে কোকো বিট রাখি, কখনো কখনো কোকো বিট দিই, কখনো আবার মাটি আর কোকো বিট মিক্স করে দিই। দেওয়ার পরে আমরা এখানে চারা লাগাই। লাগানোর পরে আমরা এটা টানেলে ট্রান্সফার করি। টানেলে রাখার কারণ, টানেলে না রাখলে আমাদের আর্দ্রতা থাকবে না চারার, তো আর্দ্রতা ধরে রাখার জন্য আমরা টানেলের ভিতরে রাখি। টানেলের ভিতরে আমরা 10-15 দিন রাখি, 10-15 দিন পরে আমরা এই চারাগুলো বের করে দিই। চারাগুলো বের করে দেওয়ার পরে আমরা বাইরে রাখি। বাইরে রেখে 2 দিন পর পর 3 দিন পর পর পানি দিয়ে আমরা চারাগুলোকে বড় করি। তো আমরা এই বাগানটা আমাদের টিস্যু কালচারের চারার মাধ্যমে আমরা বাগানটা করছি। তো আল্লাহর রহমতে আমাদের বাগানে সুন্দর ফুল আসছে। আমাদের এখানে 6 কালারের ফুল আছে। আমাদের এই বাগানে এক একটা গাছে প্রতি বছরে 40-50টা ফুল দেয়। তো আমাদের বাগানে আমরা 15 দিন পর পর এনপিকে সার প্রয়োগ করি। যখন আমাদের ফুলের পরিস্থিতি খারাপ হয়, ফুল খারাপ হয়ে যায়, পোকা লাগে, তখন আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি।
নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আমি এই জায়গায় জারবারা ফুলের কাজ করি। চারাগুলো আসলে ইন্ডিয়া পণ্যের থেকে। চারা আমাদের এই বাগানে আছে 10 রকমের চারা। এক বিঘে জমিতে 4,000-5,000 ফুল লাগানো যায়। পার পিস বর্তমান 5 টাকার মধ্যেই থাকে সবসময়। সর্বোচ্চ 18 টাকা, এভারেজ 5 টাকার মধ্যেই থাকে। ফুলগুলো শাহবাগ এবং আগারগাঁও বিক্রি হয়। ফুলগুলো ওই জায়গায় নিয়ে থুয়ে আসি, ওরা হলো কমিশনের ব্যবসা, বিক্রি করে টাকা দেয় আমাকে। মাসে আমি 2 মাস পর পর একবার সার দিই। কীটনাশক হইলে সপ্তাহে 2-3 দিন। আমার নাম মোহাম্মদ মিকাইল হোসেন। আমি 4 সাল ধরে জারবারা ফুল চাষ করছি। এই ফুলের চারাগুলো আমরা ভারত থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। প্রতিটি চারার মূল্য পড়ে 60-70 টাকা। আমরা প্রতিদিন প্রায় 1-2 হাজার ফুল সংগ্রহ করি। এক একটি জারবারা ফুল আমরা বাজারে 7-15 টাকা বিক্রি করতে পারি। এখন তো এই আর্টিফিশিয়ালের কারণে ফুলের বাজার খুবই খারাপ। জারবারা ফুল একটা তৈরি করতে 5-6 টাকা খরচ হয়, বিক্রি হয় 4-5 টাকা, তাহলে কি থাকবে? মানুষের এই আর্টিফিশিয়ালের উপরে নির্ভর করার কারণে দেশের একটা সেক্টরই মার খেয়ে যেতেছে। কারণ আর্টিফিশিয়াল না থাকলে যে ফুল বিক্রি হয় 10,000 টাকা, ওই ফুল বিক্রি হইতো মিনিমাম 25-30,000 টাকা। কারণ চাষিও ব্যস্ত, ব্যবসায়ীও ব্যস্ত। প্লাস্টিকের ফুল একটা স্টেজ করলে ওইটা থাকে সারা বছর থাকে, ওটা তো নষ্ট হয় না। যদি নষ্ট হয় ধুয়ে ময়লা টয়লা ফেলে আবার লাগাই রাখে। আমাদের ব্যবসা কেনা হয় আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। আমাদের দেশি তো এখন ভালো আসছে, আমাদের ইন্ডিয়ান এখন কোনো দরকার না তো, আমাদের দেশি ফুলই তো ভালো এখন। তবে মেন যদি আর্টিফিশিয়াল না থাকতো তাহলে আরও ভালো হইতো আমাদের জন্য। আর্টিফিশিয়ালটা আমাদের বেশি ক্ষতি করে। মূলত যশোর আর এই ঢাকায় বেশি। তারপর আপনার রংপুরে চাষ হচ্ছে, গাজীপুরে চাষ হয়েছে, সাভারে চাষ হচ্ছে। কাঁচা জিনিস আপনার আপ ডাউন করে, কখনো 8 টাকা, কখনো 10 টাকা, কখনো কখনো 15 টাকা। টিস্যু আচ্ছা ইন্ডিয়ার থেকে আনা হতো, এখন দেশেও তৈরি করা হচ্ছে। আর দেশে উৎপাদন হলে তো অবশ্যই সুবিধা, যেহেতু আপনার অর্ধেক প্রাইজে আমরা পাচ্ছি দেশের চারা। যারা ঢাকার ভিতরে চাষ করে তারা আপনার রাত্রেই পাঠায় যায়। আপনার মানিকগঞ্জ থেকে আসে, সাভার থেকে আসে, তারপর আপনার ময়মনসিংহ ভালুকা থেকে আসে, যশোর থেকে আসে। এক একটা কোয়ালিটি অনুযায়ী আপনার মূল্য হয় আর কি, 5 টাকা, 8 টাকা, 4 টাকা, ফুলের উপর ডিপেন্ড করে আর কি। প্রতিদিন আমি মনে করেন 2,000-3,000 ফুল বিক্রি করি। একটা সময় যার পরে আমরা ইন্ডিয়া থেকে এনে বিক্রি করতাম। এখন আমাদের দেশে ভালো চাষ হয়, এটা গুণগত মান অনেক ভালো, আর ইন্ডিয়া থেকে আনতে হয় না আর কি। সাভার থেকে জারবারা ফুলটা আসে, যশোর থেকে জারবারা ফুলটা আসে। জারবারা আপনার অনেক বেঁচে কেনা হয়। তারপর আমার ফুলের দামটা হচ্ছে আপনার আজকের বাজারে ধরেন 5 টাকা বা 6 টাকা, তা আমরা খুচরা চেল করি আপনার 20-25 টাকা এরকম। ভালো আপনার 4-5 দিন থাকে, 1 সপ্তাহ থাকে। আর এই ওই সিজনের মধ্যে গাঁতলে আপনার 5-6 দিনে কিছু হয় না। জানুয়ারি, ফেব্রুয়ারি বেচা কেনা বিষয়। বাংলাদেশের জারবারা এখন অ্যাভেলেবেল চাষ হচ্ছে, আগে বাইরের থেকে আসতে, এখন আমাদের নিজস্ব দেশে উৎপাদিত হচ্ছে জারবারা। আমরা পাইকারি কিনি, মনে করেন না 10 টাকা রেটে কিনি, 15 টাকা রেটে কিনি, এটা কোনো স্টেশন না, এটা হচ্ছে কাঁচা বাজার, আন্তর্জাতিক বাজারের মতো। এটা জারবারা 200 কিনি, 220 কিনি, 150 পিস কিনি, অর্ডার বেশি থাকলে আবার 500 পিসও কিনতে হয়। অনেকে সেমিনার থাকে, স্টেজ থাকে, বিভিন্ন অর্ডার থাকলে আমরা এগুলো বেশি করে কিনতে হয়। জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটু ফুলের বেশি রপ্তানি থাকে, দোকানদাররাও বিক্রি করে শান্তি পায়, ফুলের দাম একটু বেশি থাকে, আর একটু বেচা বিক্রি প্রচণ্ড হয় জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসটায়। আমরা মিনিমাম মনে করেন 700-800 জারবারা প্রতিদিন কিনি। এটা এখন আসে জয়সর, সাভার, এখন তো ওয়াটার ছাড়া প্রতি দোকানে 100-200-300 ফুল কিনে।
জারবেরা একটি বিদেশি ফুল বাংলাদেশে এর প্রচুর চাহিদা রয়েছে আজকাল বিভিন্ন অনুষ্ঠানে মানুষের ফুলের ব্যবহার প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে খুব জনপ্রিয়তা পাচ্ছে ফুলগুলি তাই আমরা চাচ্ছি যে এই ফুলটা যদি আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারি সবার কাছে তাহলে মনে হয় যে অনেকটা বাইরের দেশের উপর নির্ভরশীলতা কমে আসবে আমি গতকালই গিয়েছি সেখানে কৃষকদের সাথে আলাপ আলোচনা করেছি ওদের কাছ থেকে জানতে পারলাম যে তারা প্রচুর টাকা পর্তুকি দিয়ে বিদেশ থেকে জারবেরা ফুল আনে বিশেষ করে ইন্ডিয়া থেকে কৃষকরা এই গাছটা সংগ্রহ করে কিন্তু দেখা যায় 50% গাছই আনার সময় নষ্ট হয়ে যায় আমরা যদি টিস্যু কালচারের মাধ্যমে এই ফুলের চারা আমরা উৎপাদন করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশের অর্থ আমরা বাঁচাতে পারি এবং কৃষকদের মধ্যে এটা কম মূল্যে বা ন্যায্য মূল্যে আমরা তা বিতরণ করতে পারি তো আমরা সেই মানে প্রত্যাশায় আর কি সেই আশায় আমরা টিস্যু কালচার ল্যাব স্থাপন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হয়েছি আমরা প্রতি মাসে প্রায় 2,500 থেকে 3,000 গাছ আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছে এটা প্রতিনিয়ত বাড়বে ইচ্ছা আছে যে আমরা বিভিন্ন ধরনের কলা আলু ইত্যাদি আমাদের এই ল্যাবে উৎপাদন করার ব্যবস্থা নেব